হাই এভ্রিওয়ান, সমস্ত মাস্টার অফ এন আইকিউ চ্যানেল কু স্বাগত। সিটি এন্ট্রান্স 2024 এটা হচ্ছে আমার ক্লাস নম্বর 28। এহা পূর্বর আমি 27টি ক্লাস আমার সরিছি। কোনসি বি ক্লাস যদি আপনারা মিস করছেন, কাইন্ডলি কোনসি বি ক্লাস কু মিস করিবে নাহি। গোটে গোটে ক্লাস, গোটে গোটে কোশ্চিন আপনারা পে ইম্পর্টেন্ট রহিব। যদি বি কোনসি ক্লাস মিস করছেন, মিস করিবে নাহি। হইপারে এক্সামরে তার ভিতর হি আপনাদের কোশ্চিন আসিপারে, তো কোনসি বি ক্লাস এবং যাহা বি আমার কোশ্চিন ডিসকশন হচ্ছে তাকে মিস করিবে নাহি। গোটে গোটে কোশ্চিন কু নোট করে লিখবে, তাকে বারম্বার প্র্যাকটিস করিবে। 28টি ক্লাস আমার সরিছি। যদি কোনসি বি ক্লাস আপনারা দেখি নাহান্তি, ডেসক্রিপশন কু যিবে। মাস্টার অফ এন আইকিউ সিটি এক্সাম 2024 প্লেলিস্ট, সেই লিঙ্ক্রে ক্লিক কলে সিটি এক্সাম 2024 মাস্টার অফ এন আইকিউরে প্লেলিস্ট কু আপনারা চালি যাবে। যেতোটি ক্লাস হয়েছে এবং আগুকু যাহা বি ক্লাস হব, সেই প্লেলিস্টরে আপনারা সমস্ত ভিডিও পাইপারিবে। এবং সুশান্ত টিউটোরিয়াল ইউট্যুব চ্যানেলে আমার 5টি ক্লাস সরিছে, তাকে মধ্যে দেখি নেবে। তার লিঙ্ক মধ্যে আমার ডেসক্রিপশনে দিয়া যাইছে। সুশান্ত টিউটোরিয়াল সিটি এক্সাম 2024 প্লেলিস্ট, সেই লিঙ্ক্রে সে সব ভিডিও মিলিযিব। আমার আপ্লিকেশনে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেলি, যার প্রাইস রয়েছে 112 টাকা। দেখি আপনার আপ্লিকেশনে ক্লাস করে পারিবে। 99 রুপিজ দেখি আপনার মক টেস্ট দিয়ে পারিবে, টপিক ওয়াইজ এবং ফুল লেন্থ, যাহাদ্বারা আপনার জানি পারিবে কেউ টপিক্র কেমিতি কোশ্চিন আসুচি। এবং ফুল লেন্থ মক টেস্ট দেলা পরে আপনার এক্সামে টাইম ম্যানেজমেন্ট কিপরি করবে সেটা জানি পারিবে। তো আপনার আপ্লিকেশন এবং মক টেস্ট দুইটাকে আপনার জরুরি। যদি আপনার জয়েন হওয়ার চাচ্ছেন, এই নম্বরে মেসেজ করতু 9861982155। এই নম্বরে মেসেজ কলে আপনার আড করে দিয়া যাব। তো আপনার যাই এই নম্বরে মেসেজ করতু। অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার ডেসক্রিপশনে মিলিযিব, যাইকি জয়েন হয়ে যাবে। ইম্পর্টাণ্ট ইনফরমেসন, অপডেট গুড়ি, ক্লাস টাইমিং সব আপনার ইম্পর্টাণ্ট অপডেট গুড়ি টেলিগ্রাম চ্যানেলে পাইপারে। তো নিশ্চয় টেলিগ্রাম চ্যানেলে মধ্যে জয়েন হয়ে যাবে, ইম্পর্টাণ্ট রহব সেইটা আপনার। তো আমি সোশিয়াল সায়েন্স ডিসকশন করা এই ভিডিওরে। ফার্স্ট কোশ্চিন আমার রয়েছে, দিল্লির সুলতান শাসনর কি প্রথম সুলতান লে কুহতু। দিল্লির সুলতান শাসনর কি প্রথম সুলতান লে, দিল্লি যেত আমার সুলতান মানে শাসন করুলে তাঙ্ক সময় আমার প্রথম সুলতান কি লে কুহতু। রাইট আনসর কণ হয়ে, তো রাইট আনসর আমার হয়ে কুতবুদ্দিন আইবাক। ইয়ে আমার কণ প্রথম সুলতান দিল্লি যেত সুলতান মানে শাসন করুলে। দাসবংশর প্রতিষ্ঠাতা কি, দাসবংশ যাহা আমি কইথাউ স্লেভ ডাইনাস্টি, কণ স্লেভ ডাইনাস্টি, এর প্রতিষ্ঠাতা আমার কি হচ্ছেন আমার কুতুবুদ্দিন আইবাক। মনে রাখত আমার স্লেভ ডাইনাস্টি তার প্রতিষ্ঠাটা হচ্ছেন আমার কুতুবুদ্দিন আইবাক, আর দাসবংশর প্রতিষ্ঠাটা সি হচ্ছেন প্রথম সুলতান দিল্লির। নেক্সট কোশ্চিন কু যা রয়েছে, রুক বৈদিক যুগরে দেবাদেবী মধ্যে অত্যন্ত শক্তিশালী কি লে। রূপ বৈদিক যুগের আমার যে দেবাদেবী ছিল সেমানক মধ্যে অত্যন্ত শক্তিশালী কি লে টি পচারছি। সূর্য না অগ্নি না বরুণ না ইন্দ্র, কোটা হয়ে যাবার রাইট আনসর। তো রাইট আনসর আমার হয়ে যাব ইন্দ্র থিলে, ইন্দ্র থিলে আমার অত্যন্ত শক্তিশালী। কাহাকু কেউ দেবতা কয়া যে অলরেডি আমি ডিসকশন করছে, মু তাকে রিপিট করুনি। যদি ক্লাস দেখি না যাইকি দেখি নেবে, আমার 2 কি 3 নম্বর ক্লাস হয়েছিল, তো সেটা যাই দেখি নেবে কেউ দেবতা কু। আমার যে রূপ বৈদিক ডিসকশন হয়েছিল বেদিক এজ, সেটা আপনার সব ডিসকশন হয়েছিল। নেক্সট কোশ্চিন কু যা পচারিছি, ভারতীয় সংবিধান কেবে আমার কার্যক্ষম হেলা, কুহতু ভারতীয় সংবিধান আমার কেবে কার্যক্ষম হেলা, রাইট আনসর কোটা হয়ে যাব। 1949 নভেম্বর 26 আমার কণ হয়েছিল, সংবিধানকে গ্রহণ করা যাই বা যা আমি কম কই থাও আডপ্ট, আডপ্ট আমার কেবে করা হয়েছিল 1949 নভেম্বর 26। 1946 ডিসেম্বর 9 আমার কম হয়েছিল ফার্স্ট মিটিং, ফার্স্ট মিটিং আমার হয়েছিল কনস্টিচুয়েন্ট আসেম্বলির, যাহার টেম্পোরারি প্রেসিডেন্ট লে আমার কি সচ্চিদানন্দ সিনহা।
ସଚ୍ଚିଦାନନ୍ଦ ସିହ୍ନା ଥିଲେ ତାର ଟେମ୍ପୋରାରୀ ପ୍ରେସିଡେଣ୍ଟ, ଏବଂ ଆମର ପର୍ମାନେଣ୍ଟ ପ୍ରେସିଡେଣ୍ଟ କିଏ ଥିଲେ, ଡକ୍ଟର ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ। ଥିଲେ ଆମର ପର୍ମାନେଣ୍ଟ ପ୍ରେସିଡେଣ୍ଟ। ତାପରେ ଆମକୁ ପଚାରିଛି ଏଠି କେବେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲା, ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ଅପସନ୍ ସି 1950 January 26, ଅପସନ୍ ଡି ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର। 1950 January 26 ତାରିଖରେ ଆମର ସମ୍ବିଧାନ କାର୍ଯ୍ୟକ୍ଷମ ବା କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଥିଲା, କାର୍ଯ୍ୟକ୍ଷମ ବା କାର୍ଯ୍ୟକାରୀ, କାର୍ଯ୍ୟକ୍ଷମ ଭାବିକି ଆପଣ ଅଲଗା ଆନ୍ସର କରିବେ ନାହିଁ, ବୋଥ୍ ଆର୍ ସେମ୍, କାର୍ଯ୍ୟକ୍ଷମ କାର୍ଯ୍ୟକାରୀ। 1950 January 24 ଆମର କ'ଣ ହେଇଥିଲା କି କହିପାରିବେ, 1950 January 24 କ'ଣ ହୋଇଥିଲା, କ'ଣ ହେଇଥିଲା, ଆମର ଯେଉଁ ନ୍ୟାସନାଲ ସଙ୍ଗ ରହିଲା ବନ୍ଦେ ମାତରମ, ବନ୍ଦେ ମାତରମ, ଆଉ ଆମର ନ୍ୟାସନାଲ ଆନ୍ଥେମ୍ କ'ଣ, ଜନ ଗଣ ମନ, ଏଇଟାକୁ ଏଇ ଦୁଇଟାକୁ ଆମର ଆଡପ୍ଟ କରାଯାଇଥିଲା କେବେ, 1950 January 24। ଆମର ଯେଉଁ INC ତରଫରୁ 1911 ଜନଗଣମନକୁ ଗାନ କରାଯାଇଥିଲା, 1896 ଆମର ବନ୍ଦେ ମାତରମକୁ ଗାନ କରାଯାଇଥିଲା। ବନ୍ଦେ ମାତରମ ଆମର କେଉଁଠୁ ଆସିଛି, ଆନନ୍ଦ ମଠରୁ, ତାର ଲେଖକ କିଏ, ବଙ୍କିମ ଚନ୍ଦ, ବଙ୍କିମ ଚନ୍ଦ୍ର ମନେ ରଖିବେ। ଆଉ ଜନଗଣମନ ଗୀତାଞ୍ଜଳିରୁ ଆସିଛୁ, ତାର ହେଉଛନ୍ତି ରବୀନ୍ଦ୍ରନାଥ ଠାକୁର। ବେଦି କିଏ ଯେ ଆମେ ଜାଣିଛେ, ଏଇଟା ମନେ ରଖିବେ, 4 ବେଦ, ରୁକ୍ ସାମ ଯଜୁର ଅଥର୍ବ। ସର୍ବପୁରାତନ କିଏ, ରୁଗ୍ ବେଦ ହେଉଛି ସର୍ବପୁରାତନ, ଓଲ୍ଡେଷ୍ଟ ବେଦ। ବେଦର ଅନ୍ୟ ନାମ କ'ଣ, ଜ୍ଞାନ। ବେଦର ଅର୍ଥ କ'ଣ, ସରି, ଆମର ବେଦର ଅର୍ଥ ହେଉଛି ଜ୍ଞାନ, ଏଇଟା ମନେ ରଖିବେ, ବେଦର ଅର୍ଥ, କନଫ୍ୟୁଜ ହେବେନି, ବେଦର ଅର୍ଥ ହେଉଛି ଜ୍ଞାନ। ବେଦର ଅନ୍ୟ ନାମ, ଅନ୍ୟ ନାମ କ'ଣ, ଶ୍ରୁତି। ବେଦର ଅର୍ଥ ହେଉଛି ଜ୍ଞାନ, ବେଦର ଅନ୍ୟ ନାମ କ'ଣ, ଶ୍ରୁତି। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍କୁ ଯିବା, ରହିଛି କାହାକୁ ଏସିଆର ଆଲୋକ ବୋଲି କୁହାଯାଏ, ବହୁତ ବଢ଼ିଆ କ୍ୱେଶ୍ଚିନ୍, ଆମର ଏସିଆର ଆଲୋକ ଜିକେ କ୍ୱେଶ୍ଚିନ୍ରେ ମଧ୍ୟ ଆକୁ ଆସିପାରିବ। ଏସିଆର ଆଲୋକ ବୋଲି ଆମର କାହାକୁ କୁହାଯାଇଥାଏ, ମହାବୀର ନା ଗୌତମ ବୁଦ୍ଧ ନା ଅଶୋକ ନା ଚନ୍ଦ୍ରଗୁପ୍ତ, କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର, ଏସିଆର ଆଲୋକ ବୋଲି ଆମର କାହାକୁ କୁହାଯାଇଥାଏ, ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ଗୌତମ ବୁଦ୍ଧଙ୍କୁ, ଗୌତମ ବୁଦ୍ଧଙ୍କୁ କୁହାଯାଇଥାଏ ଆମର ଏସିଆର ଆଲୋକ। ଆମର ଜୈନ ଧର୍ମରେ କେତେ ଜଣ ତୀର୍ଥଙ୍କର ଥିଲେ, 24 ତୀର୍ଥଙ୍କର ଥିଲେ, ପ୍ରଥମ ତୀର୍ଥଙ୍କର କିଏ, ଅଲରେଡ଼ି ଆମେ ଡିସ୍କସନ୍ କରିଛେ, ଋଷଭନାଥ ହେଉଛନ୍ତି ଆମର କ'ଣ, ପ୍ରଥମ ତୀର୍ଥଙ୍କର। 22 ତୀର୍ଥଙ୍କର କିଏ, ନେମିନାଥ ହେଉଛନ୍ତି 22 ତୀର୍ଥଙ୍କର। 23 ତୀର୍ଥଙ୍କର କିଏ, ପାର୍ଶ୍ୱନାଥ ହେଉଛନ୍ତି ଆମର 23 ତୀର୍ଥଙ୍କର। 24 କିଏ, ମହାବୀର ହେଉଛନ୍ତି 24। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍କୁ ଯିବା, ପଚାରିଛି ମହାଭାଷ୍ୟର ରଚୟିତା କିଏ, କମଣ୍ଡକ ନା ପାଣିନି ନା ପତଞ୍ଜଳି ନା ମନ, କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର, ମହାଭାଷ୍ୟ ଆମର କିଏ ରଚନା କରିଥିଲେ, ତ ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ପତଞ୍ଜଳି ଆମର ମହାଭାଷ୍ୟ ରଚନା କରିଥିଲେ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ହେଉଛି ଖୁଦାଇ ଖିଦମତଗାରର ପ୍ରତିଷ୍ଠାତା କିଏ, ଖୁଦାଇ ଖିଦମତଗାର ଆମର କିଏ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ, ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ଖାନ ଅବଦୁଲ ଗଫର ଖାନ। ଆଙ୍କୁ ଆଉ କ'ଣ କୁହାଯାଇଥାଏ, ସୀମାନ୍ତ ଗାନ୍ଧୀ ବୋଲି କୁହାଯାଇଥାଏ, କାହାକୁ, ଖାନ ଅବଦୁଲ ଗଫର ଖାନଙ୍କୁ, ଇଏ ଆମର ଖୁଦାଇ ଖିଦମତଗାରର ପ୍ରତିଷ୍ଠାତା ହେଉଛନ୍ତି ଖାନ ଅବଦୁଲ ଗଫର ଖାନ। ତାପରେ ରହିଛି ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ସ୍ୱାଗତ ସଙ୍ଗୀତ ଭାରତ ଗୀତିକା କିଏ ରଚନା କରିଥିଲେ, ଆମର ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ସ୍ୱାଗତ ସଙ୍ଗୀତ ଥିଲା କ'ଣ, ଭାରତ ଗୀତିକା, ଭାରତ ଗୀତିକା କ'ଣ, ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀର ସ୍ୱାଗତ ସଙ୍ଗୀତ, ଏହାକୁ କିଏ ରଚନା କରିଥିଲେ ବୋଲି ପଚାରିଛି, କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର, ତ ରାଇଟ୍ ଆନ୍ସର ହେଇଯିବ ଆମର ରାଧାନାଥ ରାୟ। ରାଧାନାଥ ରାୟ ଆମର କ'ଣ କରିଥିଲେ, ନା ଭାରତ ଗୀତିକା
ଭାରତ ଗୀତିକା ଆମର ରଚନା କରିଥିଲେ। ଏ ଭାରତ ଗୀତିକାଟା କ'ଣ ନା ଆମର ଉତ୍କଳ ସମ୍ମିଳନୀ ଯେଉଁ ହେଇଥିଲା ତାର ସ୍ୱାଗତ ସଙ୍ଗୀତ ହେଉଛି ଆମର କ'ଣ ଭାରତ ଗୀତିକା। ତାପରେ ଉତ୍କଳ ଦୀପିକା ଆମର କିଏ କରିଥିଲେ କୁହନ୍ତୁ, ଉତ୍କଳ ଦୀପିକା କିଏ ରଚନା କରିଥିଲେ? ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ଗୌରୀ ଶଙ୍କର ରାୟ। କିଏ? ଗୌରୀ ଶଙ୍କର ରାୟ ଆମର ଉତ୍କଳ ଦୀପିକା ରଚନା କରିଥିଲେ। କେବେ? 1866। ଏଇଟା ମନେ ରଖିବେ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନକୁ ଯିବା, ଋଗ୍ ବେଦରେ ଆମର କେତୋଟି ମଣ୍ଡଳ ଅଛି ପଚାରିଛେ। ବେଦିକ ଏଜ୍ରେ ଆମେ ଡିସ୍କସନ୍ କରିଛେ ଅଲରେଡ଼ି, ତ ଯାଇକି ଭଲସେ ଦେଖିନେବେ ସେ କ୍ଲାସ୍ଟି। ଋଗ୍ ବେଦରେ କେତୋଟି ମଣ୍ଡଳ ଆମର ଏଠି ପଚାରିଛି, କେତୋଟି? 10ଟି ମଣ୍ଡଳ ଆମର ରହିଛି ଋଗ୍ ବେଦରେ। 10,552 ଆମର ମନ୍ତ୍ର ରହିଛି ଋଗ୍ ବେଦରେ। ସାମ ବେଦରେ ଆମର ସବୁ କ'ଣ? ସମ। ତାପରେ ଆମର ପୂଜା କରିବାର ବିଧି କେଉଁଠି? ଯଜୁର୍ ବେଦରେ। ଅଥର୍ ବେଦରେ ସବୁ ଆମର କ'ଣ? ଯାଦୁ ବିଦ୍ୟା, ଗୁଣିଗାରେଡ଼ି, ଏଗୁଡ଼ିକ ସବୁ କେଉଁଠି? ଅଥର୍ବ ବେଦରେ। ଦିନ୍ ଇ ଇଲାଇର ମୂଳ ନାମ କ'ଣ ଡ୍ୟାସ୍ ଥିଲା? ଦିନ୍ ଇ ଇଲାଇର ମୂଳ ନାମ କ'ଣ ଥିଲା ବୋଲି ପଚାରିଛି। ଫାର୍ଷ୍ଟ ଆପଣମାନେ ଜାଣିଥିବା ଦରକାର ଯେ ଦିନ୍ ଇ ଇଲାହି କ'ଣ ନା ଏକ ଧର୍ମ। ଏହାକୁ କିଏ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ଆମର? କିଏ? ଆକବର। ଆକବର ଏହାକୁ ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ଦିନ୍ ଇ ଇଲାହିକୁ। ଆକବର ଆଉ କ'ଣ କରିଥିଲେ? 1571 ଆମର ମାନସବ୍ଦାରୀ ପ୍ରଥା ପ୍ରଚଳନ କରିଥିଲେ। କିଏ? ଆକବର। ଏହା ଅନୁଯାୟୀ ଆମର କ'ଣ ହେଇଥିଲା ନା ଆମର ସେ ତାଙ୍କର ମନ୍ତ୍ରୀମାନଙ୍କୁ ବିଭିନ୍ନ ପଦବୀ ପ୍ରଦାନ କରୁଥିଲେ। ତ ଏଠି ଆମକୁ ପଚାରିଛି ଯେଉଁ ଦିନ୍ ହି ଇଲାହି ଆକବର ରଚନା କରିଥିଲେ ବା ପ୍ରତିଷ୍ଠା କରିଥିଲେ ତାର ମୂଳ ନାମ କ'ଣ ଥିଲା, ଓରିଜିନାଲ ନେମ୍ କହିବ? ତାଓ ହିନ୍ଦ ଇ ଇଲାହି। ଏଇଟା ଆମର ଦିନ୍ ହି ଇଲାହିର ମୂଳ ନାମ। ହୁମାୟୁନ ନାମା, ଆକବର ନାମ, ବାବର ନାମା କିଏ ରଚନା କରିଥିଲେ ଆମେ ଅଲରେଡ଼ି ଡିସ୍କସନ୍ କରିସାରିଛେ। ତାପରେ କିଏ 1817 ଖୋର୍ଦ୍ଧା ବିଦ୍ରୋହର ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ ବୋଲି ପଚାରିଛି। 1817 ଖୋର୍ଦ୍ଧା ବିଦ୍ରୋହ ଯାହାକୁ ଆମେ କ'ଣ କହିଥାଉ, ପାଇକ ବିଦ୍ରୋହ ବୋଲି କହିଥାଉ। କ'ଣ? ପାଇକ ବିଦ୍ରୋହ ବୋଲି କହିଥାଉ। ଏହାର ନେତୃତ୍ୱ କିଏ ନେଇଥିଲେ କୁହନ୍ତୁ। ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ବକ୍ସି ଜଗବନ୍ଧୁ। ଯେଉଁ ଖୋର୍ଦ୍ଧା ବିଦ୍ରୋହ 1817 ବା ପାଇକ ବିଦ୍ରୋହର ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ। ବକ୍ସି ଜଗବନ୍ଧୁଙ୍କ ପୁରା ନାମ ବା ଫୁଲ୍ ନେମ୍ ଆପଣଙ୍କୁ ଏକ୍ଜାମ୍ରେ ପଚାରିଦେବ, ହେଉଛି ଜଗବନ୍ଧୁ ବିଦ୍ୟାଧର ମହାପାତ୍ର ଭ୍ରମରବର ରାୟ। ଏଇଟା ମନେ ରଖିବେ, ପ୍ରଥମେ ଆସୁଛି ଜଗବନ୍ଧୁ ବିଦ୍ୟାଧର ମହାପାତ୍ର ଭ୍ରମରବର ରାୟ, ଇଏ ହେଉଛି ଆମର ବକ୍ସି ଜଗବନ୍ଧୁଙ୍କ ଫୁଲ୍ ନେମ୍। ତାପରେ କିଏ ଭାରତର ସାମ୍ବିଧାନିକ ସଭାର ସଭାପତି ଥିଲେ? କିଏ ଆମର ଭାରତର ସାମ୍ବିଧାନିକ ସଭାର ସଭାପତି କିଏ ଥିଲେ? ଡକ୍ଟର ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ। ଟେମ୍ପୋରାରି ପ୍ରେସିଡେଣ୍ଟ କିଏ ଥିଲେ? ସଚ୍ଚିଦାନନ୍ଦ ସିହ୍ନା। ପରମାନେଣ୍ଟ ପ୍ରେସିଡେଣ୍ଟ କିଏ ଥିଲେ? ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ। ଯଦି ସଭାପତି ଖାଲି ପ୍ରେସିଡେଣ୍ଟ ପଚାରିବ, ରାଜେନ୍ଦ୍ର ପ୍ରସାଦ। ଆମ୍ବେଦକର କ'ଣ ଥିଲେ? ଯେଉଁ ଆମର ଚିଠା କମିଟି ବା ଆମେ ଯାହା କହିଥାଉ ଡ୍ରାଫ୍ଟିଂ କମିଟି, ତାର ମେମ୍ବର ଥିଲେ କିଏ? ଆମ୍ବେଦକର। 7 ଜଣ ମେମ୍ବର ସେଥିରେ ଥିଲେ। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍, ଫୋର୍ଟ ସେଣ୍ଟ ଜର୍ଜ କେଉଁଠାରେ ଅବସ୍ଥିତ? ଫୋର୍ଟ ସେଣ୍ଟ ଜର୍ଜ କେଉଁଠାରେ ଅବସ୍ଥିତ? ରାଇଟ୍ ଆନ୍ସର ହେଇଯିବ ଚେନ୍ନାଇ ଠାରେ ଆମର ଫୋର୍ଟ ସେଣ୍ଟ ଜର୍ଜ ଅବସ୍ଥିତ। ଫୋର୍ଟ ସେଣ୍ଟ ଜର୍ଜ କ'ଣ ନା ବ୍ରିଟିଶ ମାନଙ୍କର ଆମର ଭାରତରେ ପ୍ରଥମ ଫୋର୍ଟ ବା ଆମେ କହିଥାଉ ଯାହା କ'ଣ ଦୁର୍ଗ ବୋଲି କହିଥାଉ। ଫାଷ୍ଟ ଫ୍ୟାକ୍ଟ୍ରି କେଉଁଠି ଆମର ଥିଲା? ସୁରଟରେ। ସୁରଟରେ ଫାଷ୍ଟ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ଥିଲା ବ୍ରିଟିଶ ମାନଙ୍କର। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନକୁ ଯିବା, ଆତ୍ମା ଓ ସୃଷ୍ଟି ତତ୍ତ୍ୱ ଉପରେ କେଉଁ ବୈଦିକ ସାହିତ୍ୟରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି? କୁହନ୍ତୁ, ଆତ୍ମା ଓ ସୃଷ୍ଟି ତତ୍ତ୍ୱ ଉପରେ କେଉଁ ବୈଦିକ ସାହିତ୍ୟରେ ଆଲୋଚନା କରାହୋଇଛି? ରାଇଟ୍ ଆନ୍ସର କ'ଣ ହେଇଯିବ, ସଂହିତା
ନା ବ୍ରାହ୍ମଣ ନା ଆରଣ୍ୟକ ନା ଉପନିଷଦ, କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର? ଆତ୍ମା ଓ ସୃଷ୍ଟି ତତ୍ତ୍ୱ, ଏଇଟା ଆମର କେଉଁଥିରେ ଆଲୋକପାତ କରାଯାଇଛି? ତ ଏହାର ରାଇଟ୍ ଆନ୍ସର ଆମର ହେଇଯିବ ଉପନିଷଦ। ଉପନିଷଦରେ ଆମର ଆତ୍ମା ଓ ସୃଷ୍ଟି ତତ୍ତ୍ୱ ସମ୍ପର୍କରେ ବୈଦିକ ସାହିତ୍ୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ହେଉଛି, ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ଭାଷାକୋଷର ପ୍ରଣେତା କିଏ? ଡ୍ୟାସ୍ ହେଉଛନ୍ତି ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ଭାଷାକୋଷର ପ୍ରଣେତା। କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର? ଗୋପାଳ ଚନ୍ଦ୍ର ବରାସ ନା ବରାହ ମିହିର ନା ହରେକୃଷ୍ଣ ମହତାବ ନା ଗୋପବନ୍ଧୁ ଦାସ? ତ ରାଇଟ୍ ଆନ୍ସର ଆମର ହେଇଯିବ ଗୋପାଳ ଚନ୍ଦ୍ର ବହରାଜ, ଏ ହେଉଛନ୍ତି ଆମର ପୂର୍ଣ୍ଣଚନ୍ଦ୍ର ଭାଷାକୋଷର ପ୍ରଣେତା। ବୃହତ ସଂହିତା ଆମର କିଏ ଲେଖିଥିଲେ? ବୃହତ ସଂହିତା କିଏ ଲେଖିଥିଲେ? ନା ଆମର ବରାହ ମିହିର। ଶିଖ ମାନଙ୍କ ପ୍ରଧାନ ଧର୍ମଗ୍ରନ୍ଥର ନାମ କ'ଣ? ଶିଖ ମାନଙ୍କର ପ୍ରତିଷ୍ଠାତା କିଏ ଥିଲେ? ଗୁରୁ ନାନକ। ତାଙ୍କର ଏଠି ପଚାରିଛି ପ୍ରଧାନ ଧର୍ମଗ୍ରନ୍ଥର ନାମ କ'ଣ, କ'ଣ? ଗ୍ରନ୍ଥ ସାହେବ। ଗ୍ରନ୍ଥ ସାହେବ ହେଉଛି ଆମର ଶିଖ ମାନଙ୍କର ପ୍ରଧାନ ଧର୍ମଗ୍ରନ୍ଥର ନାମ। ଯେଉଁ କବିର ମାନଙ୍କର ଶିଷ୍ୟମାନେ ରହିଲେ ତାଙ୍କୁ କବିରପନ୍ଥୀ କହୁଥିଲା। ତାଙ୍କ ଧର୍ମ ଆମର ବିଜକରେ ସଂଗଠିତ ବା ସଂଗୃହିତ ହୋଇ ରହିଥିଲା। ଭକ୍ତ କବି ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କୁ କିଏ ଅତିବଡ଼ି ଉପାଧି ପ୍ରଦାନ କରିଥିଲେ? ଆମେ ଜାଣିଛେ ଅତିବଡ଼ି ଉପାଧି କାହାକୁ ଦିଆଯାଇଥିଲା? ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କୁ। ଏଇଟା ତାଙ୍କୁ କିଏ ପ୍ରଦାନ କରିଥିଲେ କୁହନ୍ତୁ? କବିର ନା ନାନକ ନା ଶ୍ରୀଚୈତନ୍ୟ ନା ରାମାନନ୍ଦ, କେଉଁଟା ହେଇଯିବ ରାଇଟ୍ ଆନ୍ସର? ତ ରାଇଟ୍ ଆନ୍ସର ଆମର ହେଇଯିବ ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ। ଶ୍ରୀ ଚୈତନ୍ୟ ତାଙ୍କୁ ଅତିବଡ଼ି ଉପାଧି ପ୍ରଦାନ କରିଥିଲେ। ତା'ପରେ କେତେ ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ ଭାରତରେ ଟେଲିଗ୍ରାଫ ସ୍ଥାପିତ ହୋଇଥିଲା? ଆମେ ଜାଣିଛେ ଡେଲହାଉସି, ଯାହାଙ୍କୁ କୁହାଯାଏ ଫାଦର ଅଫ୍ ସିଭିଲ ସର୍ଭିସ ଇନ୍ ଇଣ୍ଡିଆ, ସେ କ'ଣ କରିଥିଲେ? ତିନୋଟି କଥା କରିଥିଲେ। ଗୋଟେ ହେଉଛି ରେଳ, ଆଉ ଗୋଟେ ହେଉଛି ଟେଲିଗ୍ରାଫ, ଆଉ ଗୋଟେ କ'ଣ ଡାକ, ଡାକ ବ୍ୟବସ୍ଥା। ରେଳ କରିଥିଲେ ଆମର 1853ରେ ଯେଉଁ ବମ୍ବେରୁ ଥାନେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଥିଲା। ଡାକ ଆମର ଆଇନ କେବେ ହେଇଥିଲା? 1854ରେ। ଟେଲିଗ୍ରାଫଟା ଆମର କେବେ ହେଇଥିଲା? ନା 1853ରେ ଟେଲିଗ୍ରାଫ ସ୍ଥାପିତ ହୋଇଥିଲା। ଆଉ ସିଏ କ'ଣ କରିଥିଲେ? ରାଜସ୍ୱତ୍ୱ ଲୋକନୀତି, ଯାହାକୁ ଆମର କ'ଣ କୁହାଯାଇଥାଏ? ଡକ୍ଟ୍ରିନ୍ସ ଅଫ୍ ଲାସେ। ଏଇଟା ଆମର ପ୍ରଥମେ କେଉଁଠି ଲାଗୁ ହୋଇଥିଲା? ସାତାରାରେ, ମନେ ରଖିବେ ସାତାରାରେ ପ୍ରଥମେ ଲାଗୁ ହୋଇଥିଲା ଡକ୍ଟ୍ରିନ୍ସ ଅଫ୍ ଲାସେ। କେଉଁ ବଡ଼ଲାଟ ଭାରତରେ ସ୍ୱାୟତ୍ତ ଶାସନ ବ୍ୟବସ୍ଥା ପ୍ରଚଳନ କରିଥିଲେ, ଯାହାକୁ ଆମର କ'ଣ କୁହାଯାଏ? ଲୋକାଲ ସେଲ୍ଫ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ। ଇଏ ଆମର କିଏ ପ୍ରଚଳନ କରିଥିଲେ ଭାରତରେ ପଚାରିଛି? କିଏ? ଲର୍ଡ ଆମର ରିପନ୍, ଲର୍ଡ ରିପନ୍ ଆମର ସ୍ୱାୟତ୍ତ ଶାସନ ବ୍ୟବସ୍ଥା ପ୍ରଚଳନ କରାଇଥିଲେ। ତେଣୁ ତାଙ୍କୁ କ'ଣ କୁହାଯାଏ? ଫାଦର ଅଫ୍ ଲୋକାଲ ସେଲ୍ଫ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଇନ୍ ଇଣ୍ଡିଆ। ଲର୍ଡ ଲିଟନ୍ କ'ଣ କରିଥିଲେ? ଆମର ଯେଉଁ ଭର୍ଣ୍ଣାକୁଲାର ପ୍ରେସ୍ ଆକ୍ଟ, ଭର୍ଣ୍ଣାକୁଲାର ପ୍ରେସ୍ ଆକ୍ଟ, ଏଇଟା ଆମର କିଏ କରିଥିଲେ? ଲର୍ଡ ଲିଟନ୍। ଏବଂ ଲର୍ଡ କର୍ଜନ କ'ଣ କରିଥିଲେ? 1905ରେ ଆମର ପାର୍ଟିସନ୍ ଅଫ୍ ବେଙ୍ଗଲ ବେଣ୍ଟିଂ, 1829ରେ ସତୀଦାହ ପ୍ରଥା, ତାଙ୍କ ସମୟରେ ଆମର ମାକାଉଲେ ମିନିଟ୍ସଙ୍କ ଦ୍ୱାରା ଇଂଲିଶ ଏଜୁକେସନ୍ ପ୍ରଚଳନ ହୋଇଥିଲା ଭାରତରେ। ସିପାହୀ ବିଦ୍ରୋହରେ ପ୍ରଥମେ କିଏ ଶହୀଦ ହୋଇଥିଲେ କୁହନ୍ତୁ? ସିପାହୀ ବିଦ୍ରୋହରେ ଆମର ପ୍ରଥମେ କିଏ ଶହୀଦ ହୋଇଥିଲେ? ମଙ୍ଗଳ ପାଣ୍ଡେ। କେବେ ହୋଇଥିଲେ? ଅଲରେଡ଼ି ଆମେ ଡିସ୍କସନ୍ କରିଛେ, ଏଇଟାକୁ ଆପଣ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ କମେଣ୍ଟ କରିବେ। ମଙ୍ଗଳ ପାଣ୍ଡେ ଆମର କେବେ ଶହୀଦ ହୋଇଥିଲେ? ଚାକି ଖୁଣ୍ଟିଆ, ବୀର ସୁରେନ୍ଦ୍ର ସାଏ, ଏମାନେ କ'ଣ ଓଡ଼ିଶାରେ ନେତୃତ୍ୱ ନେଇଥିଲେ କାହାର? ସିପାହୀ ବିଦ୍ରୋହର। କେଉଁଠି କିଏ ନେଇଥିଲେ? ଆମର ଯଦି କହିବା ବାହାଦୁର ଶାହ ଜାଫର ବା ବାହାଦୁର ଶାହ ଟୁ କେଉଁଠି? ଦିଲ୍ଲୀରେ। ନାନା ସାହେବ କେଉଁଠି? କାନପୁରରେ। ଝାନ୍ସିରେ କିଏ? ଲକ୍ଷ୍ମୀବାଇ ତାନ୍ତିଆ ତପେ, ଝାନ୍ସି ଏବଂ ଗ୍ୱାଲିୟରରେ। ବର୍ଲିରେ କିଏ? ବର୍ଲିରେ ହେଉଛନ୍ତି ଆମର ଖାନ ବାହାଦୁର ଖାନ, ଆଉ ଆମର ଆହ୍ଲାବାଦରେ ଲିଆକତ ଅଲି, ଲକ୍ଷ୍ନୌରେ ବେଗମ ହଜରତ ମହଲ। ଭାରତ ଛାଡ଼ ଆନ୍ଦୋଳନ ଅନ୍ୟ କେଉଁ ନାମରେ ପରିଚିତ? ଏଇଟା ଆମର କେବେ ହେଇଥିଲା ଭାରତ ଛାଡ଼ ଆନ୍ଦୋଳନ? 1942ରେ। କ୍ୱିଟ୍ ଇଣ୍ଡିଆ ମୁଭମେଣ୍ଟ ଯାହାକୁ ଆମର କୁହାଯାଇଥାଏ।
কংগ্রেসর কেউ অধিবেশন গ্রহণ করা হয়েছিল বম্বে অধিবেশন এইটা আমার কেউ নামে নামিত পচারছি কেউ নামে অগস্ট বিপ্লব নামে কি নামিত ভারত ছাড় আন্দোলন। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কতটি অনুসূচী রয়েছে, পূর্ব আমার লা কতটি অনুসূচী, আটটি অনুসূচী, বর্তমানে কতটি, বারোটি রয়েছে, পূর্ব লা বাইশটি পার্ট, বর্তমানে কতটি অছি, পঁচিশটি, প্রেজেন্টরে অছি পার্ট, কতটি লা অরিজিনালি আমার আর্টিকেল 395টি, বর্তমানে কতটি, 448, এয়ার অধিক বহুত গুড়িয়ে হয়েগলা। নেক্সট যা রয়েছে কি ভারতকে সমান দুই ভাগে বিভক্ত করছে পচারিছে, ভারতকে কি সমান দুই ভাগে বিভক্ত করছে, বিশ্বরেখা না কর্কটক্রান্তি না মকরক্রান্তি না কেউটি, কোটা হিসাব রাইট আনসর কি কর্কটক্রান্তি ভারতকে সমান দুই ভাগে বিভক্ত করছে, যাকে আমি কম কোথাও ট্রপিক অফ ক্যান্সর বলে কোথাও, এই যে ট্রপিক অফ ক্যান্সর ভারতর কতটি রাজ্য দেখি যাই আটটি রাজ্য, শর্ট ফর্মুলা আমার অলরেডি কোয়াইছি, গজ রাজ্য মাছ ধরলে ঝাড়খণ্ড রু ওয়েস্ট বেঙ্গলে পুরা মৌজ কলে, গজর হচ্ছে গুজরাট, রাজ্যর হচ্ছে রাজস্থান, মাছ মাছরে হচ্ছে মর হচ্ছে মধ্যপ্রদেশ, ছর হচ্ছে ছত্তিশগড়, ধরলে ঝাড়খণ্ড রু ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলে পুরা মৌজ কলে, পুরা রয়েছে ত্রিপুরা, মৌজ রয়েছে মিজোরাম। নেক্সট কোশ্চিন কু যা রয়েছে মূল দ্রাঘিমা রেখা কত ডিগ্রি, যাকে আমি কম কোথাও প্রাইম মেরিডিয়ান, ই আমার কত ডিগ্রি পচারছি, কত হয়ে যাব জিরো ডিগ্রি। নেক্সট কোশ্চিন কু যা শেষ কোশ্চিন, এর আনসর আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অষ্টাধ্যায়ী পুস্তকর রচয়িতা কে, পাণিনি না অমর্ষ্য না বর্ষ্যায়ন না ভট্টি, এর আনসর আপনার নিশ্চয় কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যেত জন ক্লাস করছ কাইন্ডলি সমস্তে এর আনসর কমেন্ট সেকশনে কমেন্ট করব। ভিডিওটি যদি হেল্পফুল রয়েছে ভিডিওটি নিশ্চয় গোটে লাইক করেদেবে, চ্যানেলে নূয় লে চ্যানেলকে যদি এপর্যন্ত সবসক্রাইব করে না নিশ্চয় চ্যানেলকে সবসক্রাইব করে অল নোটিফিকেশন অন করেদেবে, যা তার আগুক যা বি ক্লাস হব তার নোটিফিকেশন আপনার পাখে সর্বপ্রথমে পৌঁছে পারিব। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনার ডেসক্রিপশনে মিলে যাব, যাই জয়েন হয়ে যাবে, ইম্পর্টেন্ট ইনফরমেশন অপডেট গুড়ি আপনার পাখে সব পৌঁছে পারিব, ক্লাস টাইমিং কে যা বি অপডেট আপনার পাখে সব টেলিগ্রাম চ্যানেল মাধ্যমে পৌঁছে যাব, তো যাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। 112 টাকা রয়েছে আমার আপ্লিকেশন ফি, যাই ক্লাস করে 112 টাকা দিয়ে 99 রুপিজ রয়েছে আমার মক টেস্ট প্রাইস, যাই মক টেস্ট দিয়ে পারে, আর বেনিফিট কোণ ক্লাস স্টার্টিং রে আপনার কহিদেছি 9861 9821 55, এই নম্বরে মেসেজ কলে আপনার আড করে দিয়া যাব, 9861 9821 55, এইটার মেসেজ করবে আপনার আপ্লিকেশন আড করে দিয়া যাব, এবং ইভিনিং কু আপনার সুশান্ত টিউটোরিয়াল চ্যানেল সহ জড়িয়ে রয়েছে, ইভিনিং কু আমার ক্লাস হয়ে যাব ওড়িয়া ব্যাকরণ কোটি সুশান্ত টিউটোরিয়াল ইউট্যুব চ্যানেলে। তো ফ্রেন্ডস ভিডিওটি রাখিবা, ধন্যবাদ।